Hi viewers, welcome to Homework Online Classroom YouTube channel. আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এসো আমরা দেখি স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ের কিছু প্রশ্ন। এই প্রশ্নটা তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কে ছিল, এই টাইপেরই কোশ্চেন আসবে একটু ঘুরিয়ে ফিরিয়ে। অর্থাৎ তোমাদের যে স্বাস্থ্য শিক্ষা বইটা আছে সেখানে এই কোশ্চেনগুলোই প্রায়োরিটি পেয়েছে। প্রতিটা পেজ ভালো করে লক্ষ্য করে দেখলাম, এই কোশ্চেনগুলো কিন্তু খুব সুন্দর। তো এইরকম টাইপের কোশ্চেন থাকলে তোমরা কিভাবে উত্তর করবে আমি এখানে উত্তর সহ ব্যাখ্যা করেছি, এবং শেষ অবধি ভিডিওটা দেখো, তোমাদের এই স্বাস্থ্য শিক্ষা বিষয়ের পরীক্ষা বিষয়ে তোমাদের কিন্তু পুরো ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, কেমন টাইপের কোশ্চেন আসতে পারে বা কোথা থেকে প্রশ্ন পড়বে এগুলো সবই কিন্তু এখানে আলোচনা করা হবে। তো একটা কথা, যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, আর কি আর যারা পুরনো তারা অবশ্যই দেখো, এবং দেখার পর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দাও, তাহলে তারাও কিন্তু তোমাদের সঙ্গে সঙ্গে একই সঙ্গে পড়াশোনা করে ফেলবে। তো চলো দেরি না করে শুরু করি আমাদের আজকে স্বাস্থ্য শিক্ষা বিষয়ের প্রশ্নপত্রটি। কেমন হয় প্রশ্নপত্রটি? এটা আগেও আলোচনা করা হয়েছে, তবু আর একবার ভালো করে ডিটেলসে দেখে নাও, এবং এটা থেকে আরও অন্যান্য কি কি প্রশ্ন পড়বে সেটাও কিন্তু জেনে বুঝে নাও। তো দেখো, এখানে তোমাদের টোটাল 10 নম্বরের পরীক্ষা হবে, সময় পাবে 20 মিনিট। এটা আমার 26/6 মানে 25 হয়ে গেছে অলরেডি, এটা 26 নম্বর সেট। তো যারা 1 থেকে 25 দেখনি তারা কি করবে, চ্যানেলে গিয়ে প্লে লিস্ট থেকে দেখে নেবে, ক্লাস 1 অল ভিডিও প্লে লিস্ট আছে সেখান থেকে দেখে নেবে, আর যাতে পরবর্তীতে মিস না যায় তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আর মিস যাবে না। আর ঘন্টাটা বাজা থাকলে সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশানও পেয়ে যাবে কখন আমার চ্যানেলে ভিডিও রিলিজ হলো তোমাদের জন্য। তো এরকম 10 নম্বরে পরীক্ষা হবে তোমাদের সেকেন্ড টার্মে, দ্বিতীয় পর্বে পরীক্ষা হবে 10 নম্বরে। কত নম্বরে পরীক্ষা হবে? 10 নম্বরে। তো 10টা কোশ্চেন থাকতে পারে, আবার 2টো কোশ্চেনও থাকতে পারে, আবার 20টা কোশ্চেনও থাকতে পারে, সব রকমের আলোচনা হবে। তো দেখো, 1 নম্বরে, নিচে কোন ছবিটির মধ্যে উঁ আছে? তাহলে এবার এখানে উঁর মতো কোনটা দেখো তো, মেলাও মেলাও। আমরা যদি এইরকম ভাবে উঁটা লিখি তাহলে কোন ছবিটার সঙ্গে মিলছে? দেখো তো, মিলছে না? হ্যাঁ, এই দেখো উত্তরও করে দিয়েছি। ঠিক আছে, যদি এখানে বলতো 9 কোন ছবিতে আছে, 3 কোন ছবিতে আছে, তাহলে কি পারতে না তোমরা বলো? পারতে তো। চ কোন ছবিতে আছে, পারতে? ছ কোন ছবিতে আছে? দেখো এই ছবিটা দেখো, চয়ের মতো লাগছে না? এইখান থেকে এই পোর্শনটা চ না? হ্যাঁ, আবার এইটাই ছয়ের মতো লাগছে, চ ছ একটা দিয়েছে, এটা পুরো চ। এগুলো আমি এক্সট্রা কোশ্চেন করলাম, হ্যাঁ উত্তর হবে যেটা হবে সেটাতে টিক দাও, টিক দিতে বলেছে। এটাতে কি আছে, 3-এর মতো লাগছে, আর 9-এর মতো এটাকে, আবার যদি আমরা এরকমভাবে দেখি তাহলে এটা 9-এর মতো লাগছে না? হ্যাঁ, একটা জিনিস অনেক রকম লাগতে পারে। এটা আবার 2-এর মতো লাগছে না? দেখো এখান থেকে এটা, তাহলে ভালো করে লক্ষ্য করে তারপর উত্তর দিতে হবে। উঁর মতো কিন্তু একটাকেই লাগছে, শুধু এইটাকেই উঁর মতো লাগছে। ওকে, তাহলে আমরা কি দেখলাম, যে ছবির মধ্যে অনেক সংখ্যা এবং অক্ষর লিপি থাকে। এবার দেখো তো, ইংরেজি ভি এর মতো আছে কোন ছবিটাই? ভি, দেখো এই ছবিটার এখান থেকে এটা কেটে বাদ দিলে এটা ভি এর মতো আছে, এখানে রাইট করে দিয়েছি। যদি আমি এখানে বলি ডি এর মতো আছে কোন ছবিটাই, ফটাফট উত্তর করো, উত্তর করো, ডি এর মতো কোন ছবিটাই আছে? কিউবের মতো কোন ছবিটাই আছে? এ কোন ছবিটাই আছে? জে কোন ছবিটাই আছে? এগুলো সব বলতে হবে তোমাদেরকে, বলো
ইউ কোন ছবিটায় আছে? কি পাচ্ছ এগুলো খুঁজে? এই দেখো এখানে ইউ আছে, এই দেখো এখানে জে আছে, এই দেখো এখানে এ আছে, আছে আর কিউ। এই তো পরিষ্কার বোঝা যাচ্ছে এটা একটা কিউ আছে। ভি, এটাতে ভি আছে। তাহলে আমরা এখান থেকে বুঝলাম ইংরেজি অক্ষর দিয়েও অনেক ছবি আঁকা যায়, তাই তো? চলো দেখি 3 নম্বরে কি দিয়েছে। 0 থেকে 9 পর্যন্ত কোন গাণিতিক সংখ্যাটি দিয়ে নিচের ফুলের পাপড়িটি এই ছবিটি তৈরি করা সম্ভব? টিক চিহ্ন দাও। এবার পাপড়ি হলো, হয়নি কোনো ভুল। দেখো এটা একটা বই থেকে অংশটা তুলে দিয়েছে, তো দেখো 0 দিয়ে তো এই পাপড়িগুলো হবে না। এই ফুলের পাপড়িটা কি 0 দিয়ে হবে? দেখো এখানে অনেকগুলো 5 আমরা দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? 5 দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি না? হ্যাঁ, তার জন্য এখানে টিক করে দেওয়া আছে 5-এ। 4 দিয়ে কি করা যাবে না ফুল? হ্যাঁ, এইরকম ভাবে আমরা 4 দিয়েও কিন্তু ফুল করতে পারবো। আর কি দিয়ে পারবে? 0 দিয়েও পারবে, তাই না? 0টা এরকম ভাবে নিয়ে তাকে দুদিক থেকে ঘেরে ঘেরে দিলেই, এইভাবে ঘিরে দাও, হয়ে যাবে রোজ। রোজ হয়ে গেল। তাহলে আমরা বুঝলাম যে অক্ষর যেমন হয় সংখ্যা দিয়েও কিন্তু অনেক ছবি আঁকা যায়, তাই না? 4 দিয়ে কি আঁকতে পারবে তুমি? 4 দিয়ে ইংরেজির 4 দিয়ে কি আঁকতে পারবে? 4 দিয়ে বাড়ি আঁকা যায়, এই তো এরকম ভাবে দরজা লাগিয়ে দিলে বাড়ি যায় না? যায়। 5 দিয়ে তো আমরা কদিন আগে নেতাজি সুভাষ চন্দ্র বোস আঁকছিলাম, 5 দিয়ে আমরা কদিন আগে নেতাজি সুভাষ চন্দ্র বোস আঁকছিলাম, অনেক সুন্দর লাগছিল আঁকতে। তাহলে 5 দিয়ে আমরা নেতাজি সুভাষ চন্দ্র বোস আঁকছিলাম, সেই রকম সব সংখ্যা দিয়ে কিছু না কিছু আঁকা যায়। চলো পরেরটা দেখি। 4টা নিচে 0 থেকে 9 পর্যন্ত কোন গাণিতিক সংখ্যা দিয়ে হাঁসের এই ছবিটি তৈরি করা সম্ভব? তাহলে দেখো এখানে আমরা 7 দিয়ে এটা বানিয়েছি। কি করে? এই তো 7, 7 তো পরিষ্কার দেখা যাচ্ছে, 7 তো পরিষ্কার এটা দেখা যাচ্ছে, 7, 7-এর এদিকে ঠোঁট লাগিয়ে দিয়েছি আর এদিকে পুরো বডিটা বানিয়ে দিয়েছি। তাহলে আমরা এটা জেনে গেলাম। তাহলে 8 দিয়ে কি বানানো সম্ভব? তোমরা একটু ভাবনা চিন্তা করো, 8 দিয়ে কি কিছু বানানো সম্ভব? অবশ্যই সম্ভব, যেটা সম্ভব সেটা তোমরা দেখো, ভাবো একটু। 9 দিয়ে কিছু সম্ভব আছে? 2 দিয়ে কিছু সম্ভব আছে? সব সংখ্যা দিয়ে সম্ভব, তোমরা একটু ভাবো কিসের ছবি আঁকবে তোমরা। 4-এরটা দেখো, 4-এরটা হয়ে গেল। 5-এরটা দেখো, নিচের ছকের নির্দেশ মতো কাজ করো। কি কাজ করতে বলেছে সেটা করো। ক্রমিক সংখ্যা এখানে 1, 2 করে লেখা আছে, 6টা কাজ আছে। আগে 4টে করলাম, এখানে 6টা, 6 4 10। তাহলে এখানে অক্ষর লেখার পদ্ধতি, অক্ষর লেখার পদ্ধতি কি আছে? এ লিখতে হবে, এখানে এটা লিখতে হবে। দেখো এখানে লেখা আছে 1 2 3 4 করে, তো প্রথমে আমাদের এই দিকের দাগটা টানতে হবে, তারপরে এই দিকের দাগটা টানতে হবে, তারপর এই দিক থেকে এদিকে দাগটা টানতে হবে। এটা হচ্ছে পদ্ধতি। তাহলে প্রথমে এখান থেকে এটা, তারপরে এটা, তারপর এটা। ওকে, এ দিয়ে অ্যান্ড, অ্যান্ড মানে কি? পিঁপড়ে, অ্যান্ড মানে পিঁপড়ে পাশে লিখে দাও। এস কি করে আঁকবো? এস আমরা আঁকবো প্রথমে ওপরে রাউন্ডটা আঁকবো, 1, তারপরে 2, তারপরে নিচে রাউন্ডটা। তাহলে এখান থেকে এটা যদি আমরা একটা সেকশন করি, তাহলে এখান থেকে এটা 1, এখান থেকে এটা 2, এখান থেকে এটা 3, ঠিক আছে? এস দিয়ে সব, আমরা প্রতিদিন মাখি গায়ে, তাহলে সাবান। সি দিয়ে দেখো, সিটা কি করে আঁকবো? এইখান থেকে শুরু করে ঘুরিয়ে, এইখান থেকে ঘুরিয়ে,
এটাকে ভাগ করলে, ইন্টারসেপশন করলে বা এদের মধ্যে ভাগ করলে এখান থেকে এটা এক, এইটাকে এখানে একবার টানলাম, সোজা নামালাম, আবার এটাকে টানলাম, তাহলে তিনবারে আমার সিটা লেখা কমপ্লিট হয়ে গেল। সি ফর ক্যাপ, ক্যাপ মানে টুপি, টুপি তোমরা জানো সবাই, ক্যাট মানে ক্যাপ মানে টুপি, আর কি মানে টুপি, হ্যাট মানেও টুপি না? চলো দেখি তারপরেরটাই, এম, এমটা আমরা করব প্রথমে, আগে আমরা এই ওপর থেকে নিচে দাগ দেব, তারপরে এই দাগটা দেব, তারপর এই দাগটা দেব, নিয়ে এটা 1 2 3 4, এম ফর ম্যাট, ম্যাট মানে মাদুর, বুঝতে পারছো তো মাদুর ছবিটা, দেখো তো মাদুরের ছবিটা হচ্ছে আমরা যেটাতে গরমকালে ঘুমোই, খুব আরাম লাগে ঘাসের মতো। ইউটা কি করে লিখবো, প্রথমে আমাদেরকে এইভাবে নিচে নামতে হবে, হয়ে গেল, দ্বিতীয়তে এই ব্যাকাটা করতে হবে, তৃতীয়ত উপরে উঠে যেতে হবে, তাহলে ইন্টারসেপশন করলে এখান থেকে এটা, এটা 2 এটা 3, হ্যাঁ। উপর আমব্রেলা, আমব্রেলা মানে হচ্ছে ছাতা, ইউ দিয়ে আর একটা শব্দ বলো তো, ইউ দিয়ে আর একটা শব্দ হবে কি, ইউ দিয়ে আর একটা শব্দ হবে বলো, মনে আসছে না, চেষ্টা করতে হবে তো, ইউ দিয়ে শব্দ, জেড দিয়ে একটা, দেখো জেডটা কি করে আঁকবো আমরা, জেডটা আঁকবো এইভাবে, 1 এখান থেকে এটা, নিয়ে এটা, তো এটাকে 2 এটা 3, মানে এই ফাঁকা ঘরটা একটা সংখ্যা বসাতে বলেছিল, আর সংখ্যা যেটা দেখতে পাচ্ছ সেটা আঁকতে বলেছিল, আঁকা বাঁকা রাস্তা, জেড মানে জিগজ্যাগ, জিগজ্যাগ মানে উঁচু নিচু বা আঁকা বাঁকা রাস্তা, উঁচু নিচু রাস্তাকেও কিন্তু জিগজ্যাগ বলে। তাহলে আমরা সব প্রশ্নগুলো দেখলাম, এখানে আমরা বুঝতে পারছি যে স্বাস্থ্য শারীরশিক্ষা বিষয়ে তোমাদের মেনলি হাতের যে পেশিগুলো যাতে সঠিকভাবে নড়াচড়া করে, যাতে আমরা ঠিকভাবে মাথার সাহায্যে হাতটাকে বাঁদিকে চাইলে বাঁদিকে, ডান দিকে চাইলে ডান দিকে নড়াতে পারি, সেই শিক্ষাটাই এই পর্বে আছে। দ্বিতীয় পর্বের প্রশ্ন আমরা একটা দেখলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করে দাও, আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, প্রায় 800টার ওপরে ভিডিও আছে তোমাদেরই পড়াশোনার জন্য। ওকে, বাই বাই।